হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমি দেখে নেব পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে পিএনজি হিসাবে কোনো পিকচারকে সেভ করতে পারি। আমরা যদি কোনো পিকচারকে এইভাবে ফাইলের মধ্যে থেকে এক্সপোর্টের মাধ্যমে পিএনজি আকারে সেভ করি, অর্থাৎ এখানে চেঞ্জ ফাইল টাইপের মধ্যে ইমেজ ফাইল টাইপ, সেখান থেকে যদি পিএনজি আকারে সেভ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। তো আমরা যদি কোনো পিকচার বা কোনো আইকন বা কোনো টেক্সটকে পিএনজি হিসাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ করতে চাই, বা পিপিটিতে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো ইমেজ পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেভ করব এবং কিভাবে আমরা জিনিসটা করব, সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাব। তো ফার্স্টে আমি তার জন্য এখানে পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিয়ে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি। তো ব্ল্যাঙ্ক স্লাইডে আমি ফার্স্টে আমি যেটা দেখাবো টেক্সট নিয়ে, তো এখান থেকে আমি কিছু একটা টেক্সট টাইপ করলাম, এবং এই টেক্সটটা টাইপ করার পর আমি এটা সাইজটা বাড়িয়ে দিচ্ছি, আর এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম। ওকে, তো আমার যদি মনে করি যে আমি এই যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি পিএনজি হিসাবে পেতে চাইছি, এবং তার পিছনে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ডও থাকবে না, তো আমি যদি এখানে ফাইল থেকে এক্সপোর্টের মধ্যে গিয়ে চেঞ্জ ফাইল টাইপ করে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স হিসাবে সেভ করি, তাহলে কিন্তু এটা সেভ হবে না। তো আমি এখানে সেভ করে দেখাচ্ছি, এখানে যেমন প্রেজেন্টেশন ওয়ান হিসাবে হচ্ছে, তো এটা আমি সেভ করে দেখাচ্ছি। তো ডেস্কটপের মধ্যে আমি সেভ করেছিলাম, তো তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। যতই আমি পিএনজি হিসাবে সেভ করি না কেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। তো এই ব্যাকগ্রাউন্ড আমি চাইছি না, এই ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি অনলি টেক্সটটাকে কিভাবে সেভ করব। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো টেক্সট এভাবে লেখার পর বা টাইপ করার পর আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার পর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে অপশন আছে দেখুন, সেভ অ্যাজ পিকচার। তো এই সেভ অ্যাজ পিকচার হিসাবে যদি আমি সেভ করি, এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে আপনার লোকেশন দিয়ে দেবে, আপনি চুজ করবেন কোন লোকেশনে রাখতে চাইছেন। সাপোজ আমি এখানে ডেস্কটপ দিলাম, এবং এখানে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাটেই সেভ হবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি এটা পাবেন। তো দেখে নেওয়া যাক। তো এটা আমি সেভ করছি, এবং সেভ করে আমি এটা ডেস্কটপে রাখলাম। তো দেখুন এটা সেভ হয়েছে, এখানে কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই। আগেরটাতে ব্যাকগ্রাউন্ড ছিল, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিএনজি হিসাবে সেভ হয়েছে। ওকে, তো এইভাবে আমরা শুধুমাত্র কোনো টেক্সট নয়, এছাড়াও আরও ধরুন আইকন বা কোনো ইনফোগ্রাফিক্স, কোনো চার্ট ফ্লো মানে গ্রাফিক্স টাইপের এই ধরনের কিছু জিনিসও কিন্তু আমরা পিএনজি আকারে সেভ করতে পারি। যেমন আমরা সাপোজ বলছি এখান থেকে কোনো একটা এ ধরনের পিকচার আমি পিএনজিতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, পিপিটিতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটাকে ঠিক সেমভাবে যদি আমি এভাবে ফাইলের মধ্যে থেকে এক্সপোর্টে গিয়ে সেভ করতে চাই, তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। কিন্তু আমরা যদি এই পিকচারটার ওপর রাইট ক্লিক করে সেভ অ্যাজ পিকচার করি, তাহলে কিন্তু এটা পিএনজি ফরম্যাটে সেভ হবে। একইভাবে পিএনজি ফরম্যাটও সেভ হবে, এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা জিনিসটাকে পাবো, এর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড এসে যাবে না। কিন্তু এক্সপোর্ট থেকে পিএনজি করে যদি সেভ করেন, তাহলে কিন্তু এর একটা ব্যাকগ্রাউন্ড এসে যাবে। ওকে, তো এটাই হচ্ছে তফাত। তো এছাড়াও আমি যদি কোনো, এখানে আমি আর একটা স্লাইড নিচ্ছি, তো এই স্লাইডে আমি এখানে কোনো ডিজাইন যদি আমি আনি, সাপোজ এই ধরনের কিছু আমি এখানে আনলাম, তো এখানের মধ্যে যদি আমি এই আইকনটাকে রাখি,
সাপোজ আপনার এখানে যে স্লাইড বা যে প্রেজেন্টেশনটা আপনি তৈরি করছেন, তো সেখানে এই পোর্শনে কিছু টেক্সট আছে, এই পোর্শনে একটা টেক্সট বা টাইটেল আছে, ওকে, এখানে টাইটেল আর এখানে একটা পিকচার আছে। তো আমি চাইছি যে এখানের মধ্যে যে পিকচারটা আছে, বা ধরুন আমি এই পিকচারটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, অন্য কিছু আমি এখানে নিয়ে আসছি, সাপোজ এখানে এই পিকচারটা আমি এখানে নিয়ে আসবো। তো আমি চাইছি যে এই স্লাইডের মধ্যে থেকে, এরকম ধরুন অনেকগুলো স্লাইড আছে, তো এই স্লাইডের মধ্যে থেকে শুধুমাত্র আমার যেটা দরকার সেটা হচ্ছে এই পিকচারটা, এই পিকচারটাকে আমি পিএনজি হিসেবে পেতে চাইছি, যে এই পিকচারটা আমি অন্য কোথাও ইউজ করতে পারবো। তো সেটা আমি কীভাবে পেতে পারি? ঠিক এই স্লাইডের মধ্যে থেকে যাই থাকুক না কেন, যত কিছুই এখানে এলিমেন্টস আরও থেকে থাকুক না কেন, আপনি জাস্ট যেটা চাইছেন সেই পিকচারটার ওপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে সেভ অ্যাজ পিকচার করলে এখানে কিন্তু পিএনজি ফরম্যাট প্লাস পিএনজি হিসাবে সেভ হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে যাবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের, কিন্তু তবুও আলাদা করে এই পিকচারটা কিন্তু সেভ হয়েছে, অর্থাৎ এর পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এইভাবে আমরা সেমভাবে যদি এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটার ক্ষেত্রেও আমরা একইভাবে জিনিসটা পেতে পারি। এই টেক্সটটাকেও যদি আমরা আলাদাভাবে এইভাবে সেভ করতে চাই, তো আলাদাভাবে কিন্তু সেভ করতে পারবো এখান থেকে। দেখুন এখানে কিন্তু পিএনজি হিসাবে সেভ হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ছিল, তো ওই জন্য হোয়াইট হিসাবে সেভটা হয়েছে, আর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এছাড়াও যদি আমি কোনো রকম এখান থেকে ইনসার্টের মধ্যে থেকে যদি স্মার্ট আর্টের মধ্যে যে কোনো চার্ট বা এই ধরনের কিছু ক্রিয়েট করি, সাপোজ এটা আমি আনলাম এখানে, তো আমি এখানে কিছু যদি টেক্সট লিখি, সাপোজ আমি এখানে ABCDEF ওকে, তো এই শুধুমাত্র এখানে চাইছি যে আমার এই যে ইনফোগ্রাফিক্সটা আছে বা এই যে স্মার্ট আর্ট গ্রাফিক্সটা আছে সেটাকে আমি পিএনজি আকারে পেতে চাইছি। আমি চাইছি না যে এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আসুক বা এই স্লাইডের মতো এইভাবে সেভ হোক। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে সেভ অ্যাজ পিকচার এবং সেভ করব আমি পিএনজি ফরম্যাটে, এবং শুধুমাত্র কিন্তু আমার এই জিনিসটাই সেভ হবে, এই ইনফোগ্রাফিক্সটাই সেভ হবে। আলাদা করে এই পিকচারের মানে মধ্যে অর্থাৎ ইনফোগ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা কিন্তু এখানে সেভ হলো না, শুধুমাত্র এই ইনফোগ্রাফিক্সটাই সেভ হলো। তো এইভাবে কিন্তু আমরা পিপিটিতে যে কোনো কিছু মানে কোনো অবজেক্ট হোক, কোনো আইকন হোক, কোনো টেক্সট হোক, কোনো ইনফোগ্রাফিক্স হোক, কোনো চার্ট হোক, এ ধরনের যা কিছুই হোক না কেন আমরা কিন্তু পিএনজি আকারে সেভ করতে পারবো, এবং শুধু পিএনজি ফরম্যাটেই নয়, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেও আমরা সেভ করতে পারবো। তো এটা হয়তো আমরা অনেকেই জানি না, আজকে আমি এই ভিডিওটা সেটা নিয়ে দেখালাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।